আমার পিছনে একটা চমৎকার মসজিদ দেখতে পাচ্ছেন যেই মসজিদের বয়সকাল হচ্ছে প্রায় চারশো বছর দুই তিন চার দিনের পর অতিক্রম মানুষ পায়ে হেঁটে জুম্মান নামাজ পড়তেন এবং নামাজের পরে উনি মুসল্লিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন করে আমি শুনেছি তাই লোক মুখে শুনেছি নাকি এই জিনে নাকি এই মসজিদটি তৈরি করেছে আসসালামু আলাইকুম আমি আপনাদের আমির পারভেজ আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চমৎকার একটা পরিবেশে পাখির ডাক শুনছি আর আমার পিছনে একটা চমৎকার মসজিদ দেখতে পাচ্ছেন যে এই মসজিদের বয়সকাল হচ্ছে প্রায় চারশো বছর তার মানে চারশো বছরের পুরনো একটা মসজিদ আজকে এই মসজিদের আদ্যপান্ত আপনাদেরকে শোনাবো চলুন ভিতরে যাওয়া যাক এখন আস্তরের ওয়াক আমি আসরের নামাজটা এই ঐতিহাসিক মসজিদে পড়ব আমরা একজনকে পেয়ে গেছি তিনি এই মসজিদের পাশে তার বাসা তার সাথে কথা বলবো এবং জানবো এই মসজিদ সম্পর্কে পরিচিত হয় তার সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচিত যদি আমার দর্শকদের ক্ষতি পাই আমি মনসুর আহবুজ্জামান আমি এই মসজিদে প্রতিষ্ঠিত মনীষুর হাইবুল্লাহ অষ্টম বংশধর চারশো বছরের পুরনো এই মসজিদের ইতিহাসটা আপনার কাছ থেকে একটু জানতে চাই আমি এটা নড়াইল সদর উপজেলার চন্ডীবর্গুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে চার শত বৎসর পূর্বে মুন্সি হায়বাতুল্ল নামে একজন ধর্মপ্রাণ মুসলমান উনি এলাকার জায়গির দ্বারা ছিলেন উনি এই মসজিদটা প্রতিষ্ঠা করেন তখন মসজিদে মানে মুসলমানের সংখ্যা খুবই কম কম ছিল আমি শুনেছি উনি মানে এখানে দুই তিন চার দিনের পর অতিক্রম মানুষ পায়ে হেঁটে এসে জুম্মার নামাজ পড়তেন এবং নামাজের পরে উনি মুসল্লিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন গরু জবাই করে আমি শুনেছি তাই ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি এই এলাকার একজন বাসিন্দা এখন আমরা তার মুখ থেকে এই মসজিদের আদ্যপান্ত শুনবো জানবো সবার আগে তার পরিচয়টা জেনে নিই হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি সৈয়দ সৈয়দ ইসলাম আমি পেশা একজন শিক্ষক আমি নড়াই সদর উপজেলার তিনং চণ্ডীপাপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের একজন বাসিন্দা আমরা ছেলেবেলা থেকে মুরব্বীদের কাছ থেকে শুনেছি নাকি চারশো বছর প্রায় চারশো বছর আগে এই মসজিদটি নির্মিত হয়েছিল আমরা জানতাম লোক মুখে শুনেছি নাকি এই জিনে নাকি এই মসজিদটি তৈরি করেছে কিন্তু আসলে বিষয়টি তা না আমরা শুনলাম মুরব্বিদের কাছ থেকে যে মুন্সি হয়বাতুল্লাহ নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিল এখানে শুক্রবারে দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটি আসতো নামাজ পড়ার জন্য এমনকি একদিন আগেও ওরা এই মসজিদে অবস্থান করত। নামাজ পড়ার জন্য এখানে নামাজ পড়ার জন্য মুসল্লিদেরকে নাকি আমরা শুনেছি যে খাওয়ানো হতো তার মানে কি মানুষ খাওয়ার লোভে খেলে নামাজ পড়তে আসতো বিষয়টা কেমন না এটা হচ্ছে যে মানুষ আগে তো কোথাও কোনো মসজিদ ছিল না যার কারণে মানুষ এই জায়গা অনেক পুরোনো মসজিদ বলেই দূর থেকে মানুষ এখানে নামাজ পড়তে আসতো এই মসজিদের সাথে একটি বাঁধানো পুকুর আছে অনেক পুরানো পুকুর আমরা এই পুকুরে গোসল করেছি আমরা আগে শুনেছি নাকি এই পুকুরে দুটো মাছ আছে যে মাছ মানে যারা জিন নাকি যে মাছ দুটো জিন এরকমের আমরা শুনেছি আসলেও কিন্তু তা না ঠিক আচ্ছা আপনি 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 কি মানে প্রায় সময় এই মসজিদে নামাজ পড়েন গ্রামের বাড়িতে গেলে হ্যাঁ হ্যাঁ আমি সবসময় এই মসজিদেই নামাজ পড়ি এরকমের একটা ঘটনা আছে একদিন ওই একজন শুয়ে আছে ওই মসজিদের ভিতরে তা সেই ব্যক্তি সকালবেলা দেখে যে মসজিদের বাইরে আচ্ছা মসজিদের বাইরে সে একবার শুয়ে আছে আচ্ছা তখন সে ই করলো যে কী ব্যাপার আমি তো ভিতরেই ছিলাম মসজিদের আমি বাইরে আসলাম কিভাবে মনে হয় কোনো জিনের করেছে আমাকে মানে সবাই এটাই মনে করে যে ওই মসজিদটাই জিন আছে বা এরকম মনে করে এরকম মনে করে আর এই মসজিদের অনেক যেগুলো যে আবার সংস্কার করা হয়েছে এবং ওই মসজিদটি পুরো চুন সুর্কি দ্বারাই নির্মিত আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা অনেক ভালো থাকবেন চারপাশটাকে অনেক বেশি ভালো রাখবেন আলাইকুম আপনাদেরও ধন্যবাদ